কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণ এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন জেলায় শহীদ মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এ সময় আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয় জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রোজিনা রোজির প্রতিবেদন কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণ এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ঝালকাঠিতে শহীদ মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ দুপুরের ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশ করে এ সময় আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সিরাজগঞ্জে গণ অভ্যুত্থানের মাস পূর্ণ হওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে শহীদদের স্মরণে ছাত্রজনতার শহীদী মার্চ অনুষ্ঠিত হয়েছে আজ সকালে সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়কদের নেতৃত্বে শহীদী মার্চ র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনের শহীদ মিনা চত্র এসে শেষ হয় র্যালিতে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী অংশ নেয় বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে বাগেরহাটে শহীদী মার্চ পালন করা হয়েছে আজ দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা শাখার আয়োজনে কর্মসূচি পালিত হয় কর্মসূচির অংশ হিসেবে শহরের দশানী থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয় মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের বিদেহী আত্মার মাখ্রাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ফরিদপুর সহ সারা দেশে শহীদদের স্মরণে শহীদী মার্চ অনুষ্ঠিত হয় আজ বৃহস্পতিবার বেলা বারোটায় শহরের রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে এ উপলক্ষে একটি শোক মিছিল অনুষ্ঠিত হয় এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সময়ে শেখ হাসিনার দেশত্যাগের পর সরকার পতনের মাসপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে বৃহস্পতিবার যশোরে শহীদ মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল দশটায় যশোর প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের হয় র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে যায় সেখানে ছাত্র আন্দোলনের শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করে পুষ্পমাল্য অর্পণ করা হয় নাটোরে শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে শহীদে মার্চ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ দুপুরে নবাব সিরাজ সরকারি কলেজের সামনে থেকে মার্চ শুরু করে শিক্ষার্থীরা মার্চটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজের শহীদ মিনারে গিয়ে সমাবেশ করে ছাত্রজনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চ পালিত হয়েছে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় এ সময় নানা স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা গণ অভ্যুত্থানের এক মাস পূর্ণ হয় চুয়াডাঙ্গায় বৈষম্য ছাত্রদের শহীদ মার্চ পালন করা হয়েছে এ উপলক্ষে আজ চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে শেষ হয় এ সময় ছাত্ররা বিভিন্ন প্লাকার্ড হাতে স্লোগান দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের এক মাস পূর্তি উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে শহীদি মার্চ পালন করা হয়েছে আজ সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরপুর উপজেলার আয়োজনে কর্মসূচি পালিত হয় কর্মসূচির অংশ হিসেবে একটি মিছিল বের হয়ে উপজেলা শহর প্রদক্ষিণ করে মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের বিধেহী আত্মার মাকফারাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয় ছাত্র জনতার গণ আন্দোলনের এক মাস পূর্ণ হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজবাড়ী সহ সারাদেশের শহীদদের স্মরণে শহীদী মার্চের আয়োজন করা হয় বিরোধী ছাত্র আন্দোলনের রাজবাড়ী জেলার সমন্বয়কদের নেতৃত্বে শহীদী মার্চের শোক র্যালি পান্না চত্বর থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয় এ সময় ছাত্র জনতার অভ্যুত্থানে আহতাদের সুস্থতা কামনায় ও শহীদদের স্মরণে দোয়া করা হয় শেখ হাসিনা সরকার পতনের এক মাস পূর্তিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সারাদেশের ন্যায় সাতক্ষীরায় শহীদ মার্চ কর্মসূচি পালন করেছে বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আজ বিকেলে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় শহীদ আসিফ চত্বর থেকে বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পদযাত্রা বের করে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় ছাত্র জনতার গণ শেখ হাসিনার পতনের এক মাস পূর্তিতে শহীদদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে রংপুরের শহীদ মার্চ অনুষ্ঠিত হয়েছে বিকেলে রংপুর প্রেস ক্লাবের সামনে থেকে শহীদ মার্চের পদযাত্রা শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্ররা এই পদযাত্রায় রংপুরের বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কারিগরি ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন মার্চটি রংপুর প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর টাউন হলে গিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয় রোজিনা রোজি বাংলাদেশ টেলিভিশন